এটি শুধু বাংলাদেশের জন্য নয় এখানে যত এক্সপ্যাট্রিয়েটস রয়েছে যতগুলো দেশের যারা কর্মী প্রেরণ করেন তার মধ্যে ভারত রয়েছে পাকিস্তান রয়েছে ইন্দোনেশিয়া তারপর আফ্রিকান অনেক দেশ থেকেও অনেক কর্মী আসেন এখানে তো সবার জন্য যেহেতু রয়েছে এবং যেহেতু এখানে সৌদি লেবার অফিস তাদেরকেও সেভাবে স্লট করে তারা কাজ করেন সময় দিয়ে দিয়ে যেমনটি আপনারা আগেই জানেন যে ইতোপূর্বে আমরা রিয়াদে সপ্তাহখানিক আমরা আমাদের প্রোগ্রাম চালিয়েছি কাজ করিয়েছি এবং কাজ করার পরে পরের দুই সপ্তাহ পাকিস্তান ইন্ডিয়া এদেরকে স্লট দেওয়া হয়েছে কাজেই ওরা ফেজে ফেজে কাজ করছে দরখাস্তগুলো নেওয়ার পর তারা তাদের মতো করে সময় নিয়ে তারা কাজ করবে কারণ এখানে কাজ করা অনেক অনেক ধরনের ব্যারিয়ার রয়েছে এবং অনেক ধরনের স্টেপ রয়েছে যেটাকে ফলো করতে হবে এগুলো অ্যাডজস্ট করার পরে এগুলো সব কিছু করার পরে তখন তারা ওই যার যার ওই করা থাকলে মোবাইল নাম্বারটা যদি তাদের আপসির করা থাকে তাদের নাম্বারে মেসেজ যাবে বা ফোন কল আসতেছে এবং ইতোমধ্যেই এই ইস্টার্ন প্রভিন্স থেকেও লোকজন চলে গিয়েছে এবং রিয়ার থেকেও যাওয়া শুরু করেছে দিস ইজ দ্য পজিটিভ থিং তো আমরা আশা করি লোকজন এতে খুব বেশি আতঙ্কিত হওয়ারও কিছু নেই এবং এটা নিয়ে এই ইয়া করারও তার তারা ওয়েট করাটা আমার মনে করি তাদের কী অপেক্ষা করতে হবে স্কুলের ইনশাল্লাহ তারা পেয়ে যাবে